মেহরবান তুমি, মেহরবান মেহরবান তুমি, মেহরবান মেহরবান তুমি, মেহরবান মেহরবান তুমি, মেহরবান আমি পাপি গোনাগার, তুমি সারা কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু তওবা করি বারবার, আমি পাপি গোনাগার, তুমি সারা কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু তওবা করি বারবার, ইয়া রহিম রহমান ইয়া করিম মেহরবান, আল্লাহুম্মা সাল্লি আলা আলি মেহরবান তুমি, মেহরবান মেহরবান তুমি, মেহরবান আমি পাপি গোনাগার, তুমি সার ক্ষমা করো ও গো প্রভু তওবা করি বারবার, ইয়া রহিম রহমান ইয়া করিম মেহরবান, আল্লাহুম্মা সাল্লি আলা আলি আমি হজরতে আলি আওয়াজ তুলে দিলাম, আল্লাহ রসুল হেফাজতে আছে, আল্লাহ রসুল সুস্থ আছে, আল্লাহ রসুল হায়াতে আছে, আল্লাহ রসুল জীবিত আছে, সাহাবা ইকরামরা আবার একে একে যুদ্ধ জমি প্রস্তুত হয়ে গেলে, লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেলে, আল্লাহ রসুলের একজন সাহাবা জলিল কাদর সাহাবা 18 থেকে 20 বছরের ছেলে শহীদ হয়েছিল, একজন নাই, দুজন নাই, তিনজন নাই, চারজন নাই, 70 থেকে 72 জন সাহাবা উহুদের ময়দানে শহীদ হয়েছিল, এই কোরআনের জন্য, এই দিনের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য, রাসূলের মহব্বতে, দ্বীনের মহব্বতে, কোরআনের মহব্বতে তারা শহীদ হয়েছিল। তাদের নিজে হাতে আমি তাদের মুখটা দেখতে চাই, আমি রাসূলুল্লাহ জানাজা করতে চাই, আমি রাসূলুল্লাহ তাদের মুখ গুলো দেখতে চাই, আল্লাহ রাসূলকে আল্লাহ খলিফাকে হযরত আবু বকরের ঘাড়ে হাত দিয়ে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ঘাড়ে একটা হাত দিয়ে, দুই সাহাবার ঘাড়ে হাত দিয়ে প্রত্যেকটা শহীদান হুজুরদের লাশ গুলো দেখে যাচ্ছে, হযরত হুজুরদের লাশ গুলো দেখে যাচ্ছে, আর রাসূলের চোখ ভরা পানি, আল্লাহ পাক এদের শহীদ গুলো কবুল করে নেন, এদের দিন গুলো কবুল করে নেন, এদের পরিশ্রম গুলো কবুল করে নেন, এদের রক্ত গুলো কবুল করে নেন, চোখ ভরা পানি নিয়ে, মন ভরা বেদনা নিয়ে রাসূল আবার বারে বারে শহীদদের দেখছেন, আর বারে বারে জিজ্ঞাসা করছেন, বাবা এটা কে শহীদ হলো, আল্লাহ রাসূলের সাহাবারা বললেন হুজুর এটা অমুক, বাবা এটা কে শহীদ হলো, হুজুর এটা অমুক, বাবা এটা কে শহীদ হলো, হুজুর অমুক, বাবা এটা কে শহীদ হলো, হুজুর অমুক, বাবা এটা কে শহীদ হলো, হুজুর অমুক, বাবা এটা কে শহীদ হলো, এই করতে 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 একটা 18 থেকে 20 বছরের যুবক ছেলে লাশের কাছে পৌঁছে গিয়েছে, আল্লাহ রাসূল আল্লাহ
আগামী ওই যুবক ছেলে লাশটা দেখে এত কান্নাই ভেঙে পড়েছিলে, এত কান্না কেঁদেছিলে। ও যুবক, আল্লাহ পাক তোমাকে কবুল করে নিয়েছে। ও যুবক, আল্লাহ পাক তোমাকে শহীদ কবুল করে নিয়েছে। ও যুবক, তোমাকে কে পারমিশন দিয়েছিল? আমি রাসূলুল্লাহ, মদিনার কোন যুবকে 25 বছরের নিচে তো আমি হুজুরদের ময়দানে আসার অনুমতি নাই, এই বাচ্চাকে কে অনুমতি দিল? এই ছেলেটাকে অনুমতি দিল? আল্লাহ রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতে আপনার ভালোবাসায়, কোরআনের মহব্বতে কোরআনের ভালোবাসায়, এই যুদ্ধের ময়দানে চুপি 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 এসে মুসলমানদের সঙ্গে চলে এসে কুফারি মুশরিকদের সঙ্গে লড়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। এটা জোরে হবে না? আল্লাহ রসুল তার রক্ত মাখে চেহারাটা দেখে, তার শরীরটা দেখে রসুল আমার চোখ ভরা পানি, চোখ ভরা পানি নিয়ে ঝরঝর করে কাঁদছে। বেশ কিছুদিন রেখেছে, বেশ কিছুক্ষণ ঢাকার পরে সাহাবায়ে কেরামরা রসুলুল্লাহকে ওখান থেকে সরাচ্ছে। আল্লাহ রসুল বললেন, না বাবা, এই হজরতে এই আম্মারা, এই আম্মারা জীবনের শ্রেষ্ঠ মান্না আছে, এই আম্মারা জীবনের চাওয়া আছে, এই আম্মারা জীবনের পাওনা আছে, এই আম্মারা এই এখনো শহীদ হয়নি, এখনো মরেনি বাবা, এখনো শহীদ হয়নি। কিন্তু সাহাবায়ে তোমার সামনে তোমার রসুল এসে হাজির আছে। ও আম্মারা, তোমার জীবনের শেষ তামান্না, তোমার জীবনের শেষ চাওয়াটা আমি রসুল্লাহ তোমার সামনে আছি গো, তুমি তাড়াতাড়ি আদায় করে নাও, তোমার হাবিব তোমার সামনে দাঁড়িয়ে আছে। চিন্তা করলে আল্লাহ রসুলের মাথাটা কি খারাপ হয়ে গেল, রসুল্লাহ মাথায় কড়া আঘাত লেগেছে, মাথাটা যন্ত্রণা শুরু হয়েছে, রসুল্লাহ দুটো ধাপ সাই হয়েছে, রসুল্লাহ কি ভুল বলতে শুরু করেছে? আল্লাহ রসুল বলেছিল, না আমার জীবনের শ্রেষ্ঠ মান্না আছে, কিন্তু আজকে আমার চেহারা দেখে মনে হচ্ছে আর বেঁচে নাই। তার রক্ত মাখা শরীরটা দেখে মনে হচ্ছে সে আর বেঁচে না। রসুল বারে বারে আওয়াজ তুলেছে, ও আমারা, আর দেরি করো না, তোমার পাশে তোমার রসুল আছে, তোমার সামনে তোমার রসুল আছে, তুমি আর দেরি করো না। এই কথাবার বলতে বলতে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রসুল বারে বারে আম্মারা আম্মারা করে রাখছে, হঠাৎ করে দেখা গেল যদি আম্মারা ওই যুবক ছেলের মাথাটা একবার আস্তে আস্তে নড়া শুরু করেছে। একবার জোরে শুনে বলুন সুবহান আল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ। যদি আম্মারার মাথাটা যে নাড়াচাড়ি শুরু করেছে, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, আহারে, তার চেহারা দেখে মনে হচ্ছে বেঁচে নাই, তার রক্ত মাখা দেখে মনে হচ্ছে বেঁচে নাই, তার শরীর দেখে মনে হচ্ছে বেঁচে নাই, কিন্তু হযরত আম্মারার মাথার হাড় কাত হচ্ছে, নাড়াচাড়ি করছে, মাথাটা নড়ছে, জিব হযরত আম্মার আস্তে আস্তে মাথাটা নেড়ে চিত হয়ে গেলেন। ওই উহুদের ময়দানে রসুল আমার পেছনে দাঁড়িয়ে আছে, হযরত আম্মারা মাথাটা উঁচু করে চাতক পাখির মধ্যে রসুলুল্লাহ চোখ পানে তাকিয়েছেন, রসুলুল্লাহ আম্মারা মুখ পানে তাকিয়ে আছে, আম্মারা রসুলের মুখ পানে তাকিয়ে দিয়ে ওই গভীর অবস্থায়, ওই ক্ষত অবস্থায়, ওই রক্তমাখা অবস্থায় আল্লাহ রসুলকে আদবের সঙ্গে সালাম দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রসুলুল্লাহ, আল্লাহ রসুল আম্মারে সালামের জবাব দিতে গিয়ে রসুলের চোখ ভরা পানি নিয়ে সালামের জবাব দিয়ে দিলে, ও আম্মারা, তোমার জীবনের শেষ তামান্না আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে, আর দেরি করো না, এসে 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 এসো, তোমার জীবনের শেষ তামান্না তুমি পুরা করে নাও, তোমার জীবনের আশাটা তুমি পুরা করে নাও। হযরত আম্মারার কথা বলতে বলতে এবার নিজের শরীরটা কিন্তু উঠানোর চেষ্টা করছে, আসবার চেষ্টা করছে, কিন্তু এতটা ক্ষত বিখ্যাত হয়েছে, এতটা ক্ষত বিখ্যাত হয়েছে, এতটা খুন ঝরে গিয়েছে, এতটা রক্ত ঝরে গিয়েছে, হযরত আম্মারা উঠতে পারে না, হযরত আম্মারা উঠে দাঁড়াতে পারে না, হযরত আম্মারা অনেক চেষ্টা করার পরে যখন কোনো রকম দাঁড়াতে পারছেন না, ওই সময়ে হযরত আম্মারা যেমন ছোট ছোট বাচ্চারা হামাগুড়ি দিয়ে এগিয়ে এগিয়ে যায়, হাতে পায়ে গুড়ি দিয়ে এগিয়ে এগিয়ে যায়, যেমন বুক ঘেঁষে ঘেঁষে এগিয়ে এগিয়ে যায়, হযরত আম্মারা নিজের শয়তানের জায়গা থেকে আস্তে আস্তে বুক হাসরাতে হাসরাতে বুক হাসরাতে হাসরাতে ঠিক যে জায়গায় নবী আমার যে জায়গায় দোকান পারে গেছে কদম মুবারক হয়ে গেছে ঠিক ওই জায়গায় সে আস্তে 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 নিজের মাথাটা রসুল্লাহর কদমে রেখে দিয়েছে।
তোমার জীবনের শেষ তামান্না আমার আল্লাহ কবুল করেছেন। আস্তে আস্তে রসুলুল্লাহর কদমের উপরে মাথা রেখেছেন, ওটা উপস্থিত সবাই আমরা দেখছি, সবাই ওই ময়দানে ছোট মানুষের শক্ত হচ্ছে জি। আস্তে আস্তে আমরা মাথা রেখে রসুলুল্লাহ মুখ পানে চাতক পাখির মতন চেয়ে দিয়েছে, আল্লাহ রসুল হচ্ছে আছেন জি, দেখে মনে হচ্ছে পিছে নাই। আস্তে আস্তে এলো, বুক হেসলে হেসলে হেসতে হেসতে রসুলুল্লাহর কদমের উপরে মাথা রেখে আস্তে 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 রসুলুল্লাহর মুখ পানে থেকে মুচকে 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 হেসে বিদায় সালাম দিলেন। একা জোরে বলেন না সবাই, সবাই মিলে বলেন বিদায় সালাম দিলেন। রসুলুল্লাহ বিদায় সালামটাই এতক্ষণ কেঁদেছিলেন জি, বিদায় সালামের জবাবটা রসুল দিয়ে দিলেন। হযরতে আম্মারা চোখ দুটো আস্তে 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 বন্ধ করলেন, আস্তে আস্তে নিজের চোখ দুটো আঁকি দুটো আস্তে আস্তে বন্ধ করলেন জি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন হযরতে আম্মারা চোখটা বন্ধ করে নিয়েছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ওয়া মাসাবার শুনো শুনো, আম্মারা কে আমার পায়ের উপর থেকে আমার কদমের উপর থেকে তার মাথাটা সরিয়ে দাও, আম্মারা জীবনের শেষ তামান্না ও পাঁচ ও নামাজ পড়ত, ও নামাজ পড়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আমার আল্লাহর কাছে দোয়া চাইতো, আমার জীবনের শেষ তামান্না জানো রসুলুল্লাহর কদমের উপরে নসিব হয়, আমার জীবনের শেষ নিঃশ্বাসটা জানো রসুলুল্লাহর কদমের উপরে হয়, আমার জীবনের শেষ মরণটা জানো রসুলুল্লাহর পায়ের উপরে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদের ময়দানে তাকে শহীদ করেনি, আল্লাহ পাক সে সুযোগটা তাকে দিয়ে দিয়েছে, আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নিয়ে তার জীবনের শেষ নিঃশ্বাসটা তার মুহূর্তটা তার রসুলের কদমের উপরেই হয়ে গিয়েছে। জীবনের শেষ তামান্না তার কবুল হয়েছে।